ব্রিক্স সামিটে যোগ দিতে রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দুদিনের সফরে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী। রাশিয়ার কাজানে হবে ব্রিক্স সামিট। 22-24 অক্টোবর আয়োজিত হচ্ছে ষোড়শ ব্রিক্স সামিট, যার সভাপতিত্ব করছে রাশিয়া। ব্রিক্সের সদস্য সব দেশকে এসব সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যান্য দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে মোদির। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশ্বের উন্নয়নের স্বার্থে বহুপাক্ষিকতাকে জোরাল করে এবার ব্রিক্স সম্মেলনের থিম। বিশ্বের বিভিন্ন ইস্যু বা সমস্যা নিয়ে আলোচনা হবে এ সম্মেলনে। ব্রিক্সের তরফে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলির অগ্রগতি কেমন হলো তা নিয়ে আলোচনার একটা বড় প্ল্যাটফর্ম এই সামিট। চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বার রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে গত জুলাই মাসে 22তম ইন্ডিয়া রাশিয়া অ্যানুয়াল সামিটে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। সেই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল তার। তাছাড়া সম্মানও দেওয়া হয়েছিল তাকে। রাশিয়া ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার ANIকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন, আর্থিক সহযোগিতা, বাণিজ্য সহ একাধিক বিষয় রয়েছে কাজানের ব্রিক্স সামিটের এজেন্ডায়। ব্রিক্সের অন্তর্গত দেশ রাশিয়া, ভারত ও চীন প্রথমবার আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন 2006 সালে। 2010 সালে ব্রিক্সের সদস্য হিসেবে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে ব্রিক্সের পরিধি বেড়েছে আরও। 2024 সালে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।